তো পৃথিবীতে রাষ্ট্র তৈরি করেছি সমাজ তৈরি করেছি আমার কথার মাঝখানে কথা বলেন আপনি তো একটা প্রশ্ন করে ফেলছেন দিতে দেন আপনি যদি থাকেন তাহলে আমার উত্তর শোনার দরকার একটু ধৈর্য ধরেন কথা কিভাবে আলোচনা করতে হয় সেটা একটু দেখেন যে কিভাবে আলোচনা আমরা পৃথিবীতে নানা ধরনের বিচার কাঠামো তৈরি করেছি পুলিশ তৈরি করেছি রাষ্ট্র তৈরি করেছি সংবিধান তৈরি করেছি এই জিনিসগুলো আমরা পৃথিবীর মানুষরা কেন করেছি কারণ আমরা চাই আমরা এই পৃথিবীর মানুষেরা দেখেছি যে আমরা আসলে একা বসবাস করতে পারি না হুম। আমরা একা বাঁচতে পারি না যেমন ধরেন আমি যে বাসাতে থাকি সেই 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 যে 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 পানির লাইন টয়লেট আমি করি হ্যাঁ বাসাতে 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 এই প্রত্যেকটা কাজের জন্য আমার অন্য মানুষের উপর নির্ভরশীলতা আছে মানে হচ্ছে আমার যদি কখনো দেখা যায় যে আমার টয়লেটের লাইনটা নষ্ট হয়ে গেছে এবং আমার ফ্ল্যাশ হচ্ছে না কমোটে ফ্ল্যাশ হচ্ছে না মানে আমার মানে যে পেশা পায়খানা এগুলো বাইরে বেরোচ্ছে না তাহলে আমি কিন্তু বাসাতে থাকতে পারবো না তাই না বা ধরেন আমার চুল অনেক লম্বা হয়ে গেল তাহলে আমি কিন্তু আমার মাথায় অনেক মালা হয়ে যাবে আমার বাসায় পানি আসতে পারে তাহলে কিন্তু আমি গোসল করতে পারবো না পানি খাইতে পারবো না তার মানে দেখা যাচ্ছে এই কাজগুলো আবার অন্য মানুষেরা করে অন্য আরেকজন মানুষ হয়তো নাপিত অন্য আরেকজন মানুষ হয়তো আচ্ছা ভাই আপনাকে একটু মিউট করি আপনার এখান থেকে শব্দ হচ্ছে অনেক এই কারণে আপনাকে একটু মিউট করে রাখি আমি দেখলাম যে আমার জীবন যাপনটা যেন সুন্দর হয় যেন ভালো হয় এটার জন্য আমি অনেক মানুষের উপর নির্ভরশীল এই যে আমার রাস্তাঘাটে ময়লা পরে থাকে একজন লোকের পরিষ্কার করে দিয়ে যায় আমি দেখেছি যে আমি যদি আমি সবচেয়ে ভালো থাকতে পারবো যদি আমার আশেপাশে যে আমায় আমি যাদের সাথে সম্পর্কিত তারাও যদি ভালো থাকে তাহলে তারাও তাদের কাজটা ঠিক মতো করবে ভালো মতো করবে তাহলে আমি সবচেয়ে বেটার থাকতে পারবো যেমন আমি এই যে চুল সে সুন্দর আমার চুলটা কাটবে রাস্তা যে পরিষ্কার করতেছে সে যদি ভালো মতো বেঁচে থাকে তাহলে সে রাস্তাটা ঠিক ভাবে পরিষ্কার করবে ইলেকট্রিসিটি যে দিচ্ছে বা ধরেন আমাকে আমার কম্পিউটার যে বানাচ্ছে আমার মোবাইল ফোন যে বানাচ্ছে এটা সবার উপরে আমার এক ধরনের নির্ভরশীলতা আছে আমি এককভাবে বেঁচে থাকতে পারবো না একা একজন মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো না বেঁচে থাকাটা আমার জন্য অনেক কষ্টকর হবে আমাকে যদি মানে একটা মরুভূমিতে বা একটা দ্বীপে নিয়ে ফালাই দেওয়া হয় তখন আমার নিজের সব কাজ করতে হবে মানে কাঠ কাটতে হবে আগুন জ্বালাতে হবে শিকার করতে হবে রান্না করতে হবে খাইতে হবে কাপড় দিতে হবে সব কাজ আমার একা ওই জীবনটা আমি চাই না এই কারণে আমরা যারা সমাজে বসবাস করি আমাদের সমাজের মানুষের ভিতরে কাজের ডিস্ট্রিবিউশন আমরা করেছি এবং আমরা চাই সবাইকে নিয়ে একসাথে যদি ভালোভাবে থাকতে পারি শান্তিপূর্ণভাবে থাকতে পারি তাহলে আমরা দেখতে পেয়েছি যে এই জীবনটা একটা বেটার জীবন হয় এই জীবনটা একটা শান্তির জীবন হয় আমি আমার পরিবারকে নিয়ে এই এই একটা জীবনে আমি আমি ভালো ফিল ফিল করি করি স্বস্তি কারণে আপনি দেখবেন পৃথিবীর অনুন্নত দেশের মানুষেরা উন্নত দেশে পাড়ি জমাবার চেষ্টা করে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষেরা কি করে চেষ্টা করে ইউরোপে আমেরিকাতে চলে যাওয়ার কারণ ইউরোপ আমেরিকার সিস্টেমটা সুন্দর সেখানে সব মানুষের অধিকার আছে এখন আমি যদি এই সমাজে বসে এরকমের একটা জিনিস চালু করি যে আমি একলা মানে সবার মেরে মেরে লামু সবার টাকা নিয়ে নিবো সবার গাড়ি ঘুরে নিয়ে নিবো আমার ক্ষমতা আছে আমি যদি এটা করি তাহলে দেখা যাবে যে আমি যে সমাজে বসবাস করি সেই সমাজটার যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে এবং ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে আমি যাদের উপর নির্ভরশীল যে যে মানে মনে করেন যে আমার চুল কাটে যে আমার পয় নিষ্কাশনের কাজ করে যে আমার বাসায় পানি দেয় যে আমার বাসায় ইলেকট্রিসিটি দেয় এই লোকেদের জীবনটা অনেকটা খারাপ হয়ে যাবে তারা আর

আমি যে সমাজে বসবাস করি আমি হয়তো অনেক টাকা পয়সা নিয়ে বাসায় ভর্তি টাকা পয়সা সোনা দানা রাখলাম কিন্তু আমার বাসায় পানি আসলো না আমার বাসায় ইলেকট্রিসিটি আসলো না আমার বাসায় আমি বাজার করতে গেলাম দেখলাম যে বাজারে মানে জিনিসপত্র নাই টাকা দিয়ে তখন আমি কি করব। সোনা দিয়ে তখন আমি কি করব আসলে আমার তো এমন একটা সোসাইটি বিল্ড আপ করতে হবে যে সোসাইটিতে সবাই মিলে মিশে প্রত্যেকে প্রত্যেকের কাজ করছে প্রত্যেকে প্রত্যেকের কাজটা ভালোভাবে যদি করে এই সোসাইটিটাই আমি কামনা করি এই কারণে আমরা সমাজে কিছু আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করেছি যেই আইন কানুনের মাধ্যমে আমরা এই সমাজের যে স্থিতিশীলতা সেটা বজায় রাখি এবং আমাদের ভিতরে যে সম্পর্ক আছে পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্কটা যেন ভালো থাকে এবং প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার পায় অধিকার নিশ্চিত হয় সেই ব্যবস্থাটা আমরা করি যেন প্রত্যেকটা মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারে প্রত্যেকটা মানুষ কাজ করতে পারে প্রত্যেকটা মানুষ স্কুলে যেতে পারে স্বাস্থ্য সুবিধা পেতে পারে চিকিৎসা পেতে পারে সবকিছু যেন প্রত্যেকটা মানুষ পায় এই সমাজে বসবাস করাটাই হচ্ছে একটা মানুষের মানে লক্ষ্য এই বাংলাদেশের সমাজে আইনের শাসনটা নাই সমাজটা স্থিতিশীল না এই কারণে এই সমস্ত সমাজে শামী মোসমানের মতো লোক বা জয়নাল হাজারের মতো লোকেরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে তারা সবার জায়গা জমি টাকা পয়সা সব মানে কেড়ে নিতে পারে কেড়ে নেওয়ার মতো বেশি শক্তি তাদের আছে কিন্তু এই কারণে আপনি ওই বাংলাদেশের সমাজে বসবাস করতে স্বস্তি ফিল করেন না আরাম ফিল করেন না দেখতে পাচ্ছেন যে আপনার বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে এখন আপনি খেতে পারছেন না ঠিকমতো মাংস কিনতে পারছেন না সবজি কিনতে পারছেন না আপনার বাসায় সবাই একটু কম কম খাচ্ছে এখন এই কারণে আপনি সবসময় কামনা করবেন যে এমন যদি ওই যে ইউরোপে সুইডেনে যদি যেতে পারতাম জার্মানিতে যদি যেতে পারতাম কারণ কি কারণ হচ্ছে আমরা সবসময় সেই সমাজটাই কামনা করি যে সমাজে সেই যে সমাজটা হচ্ছে স্থিতিশীল সমাজ যে সমাজে এই যে একজনের ইচ্ছা হইলো আর সব কিছু নিয়ে নিলাম তোরে মায়ের আমি টাকা পয়সা নিয়ে নিলাম গাড়িটা নিয়ে নিলাম এই রকমের সমাজে আমরা কেউ থাকতে চাই না সেটা যে কোনো মানুষই হোক সব মানুষই আসলে চায় এই রকমের একটা সমাজে থাকতে যে সমাজে সবাই ভালোভাবে থাকতে পারে এইটা এইটা সমাজটাকে আমরা বলি একটা মানবিক সমাজ একটা কল্যাণকামী সমাজ কিন্তু আপনি যে ধর্ম বিশ্বাসের কথা বলছেন ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি আপনার সাথে তর্কের খাতিরে যে আহ ধার্মিক মানুষেরা ধার্মিক মানুষেরা পরকালে তো অনেক মানে পাক অনেক শাস্তি দিবে এই ভয়ে হয়তো এরকম হইতে পারে আপনি বলতে পারেন যে এই ভয়ে তারা হয়তো অসৎ কাজ কম করবে বা দুর্নীতি কম করবে অন্য মানুষের জিনিস কেড়ে নিবে না এটা স্বাভাবিকভাবে আমাদের মনে হয় তাহলে আমরা যদি একটু বিবেচনা করি যে আচ্ছা আসলে কি এই কি আসলে এই সত্য এটা কি আসলে বাস্তবতার সাথে কি এটা মেলে দেখিত আমরা দেখেন পাকিস্তান এবং বাংলাদেশ আফগানিস্তান এই তিনটা দেশ পৃথিবীতে সবথেকে ধর্মপ্রবণ দেশ তাহলে যৌক্তিকভাবে যেটা হওয়ার কথা ছিল এই তিনটা দেশ হওয়ার কথা ছিল সবচাইতে দুর্নীতি মুক্ত সবচাইতে খুন খারাপ মুক্ত সবচাইতে ধর্ষণ মুক্ত সবচাইতে ভালো দেশ হওয়ার কথা দেশ তাই না আর ইউরোপের করে দেশগুলো হচ্ছে হচ্ছে নাস্তিক তারা বেশিরভাগই ধর্মটর্ম মানে না চার্জ গুলা করে এখানে মানুষ যিশুরে নিয়ে হাসাহাসি করে আল্লাহ কোরআন এগুলো নিয়ে হাসাহাসি করে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা তালিকা করলে দেখা যায় যে এই দেশগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে সভ্য দেশ সবচাইতে শিক্ষিত দেশ সবচাইতে মানবিক দেশ সবচাইতে ধর্ষণ কম সবচাইতে খুন কম সবচাইতে কম তাহলে আপনি যে আইডিয়াটা করতেছেন যে পরকালের বিশ্বাস আল্লাহ হয়তো ভালো কাজ কিন্তু এটা তো বাস্তবতার সাথে মিলছে না আমি দেখেছি নেদারল্যান্ডসে কিছুদিন আগে বড় একটা জেলখানা তারা বন্ধ ঘোষণা করে দিছে কারণ বলছে যে ওদের দেশে যথেষ্ট পরিমাণ অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে বড় বড় জেলখানা গুলা সুইডেনে একটা বড় জেলখানা বন্ধ করে দিছে এবং এখানে জেলখানা গুলো ফাইভ স্টার হোটেলের মতো হ্যাঁ কিন্তু তারপরেও জেলখানায় যাওয়ার জন্য লোক পাওয়া লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে সুইডেন নেদারল্যান্ডস ডেনমার্ক এই সমস্ত দেশের বড় বড় জেলখানাগুলো এখন বন্ধ করে দেওয়া হচ্ছে মিউজিয়ামে পরিণত হয়েছে এই ইয়াগুলা কারণ এই সমস্ত দেশে মানে ইয়া পাওয়া যাচ্ছে না অপরাধী খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় অপরাধ এখানে এই দেশে অপরাধ হয় একেবারে যে হয় না তা বলছি না কিন্তু এই দেশের সিস্টেম এত চমৎকার এই দেশে অপরাধী কইমা গেছে হ্যাঁ সংখ্যায় অনেক কইমা গেছে আর বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে ভারতে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অপরাধের সংখ্যা বাড়তেছে দিনে দিনে আরো বড় বড় জেলখানা তাদের বানাতে হচ্ছে আপনি যেটা বললেন যে ভাই মানুষের যদি ধর্ম বিশ্বাস না করে তাহলে তো মানুষের খুন খারাপই করতে পারে যদি কোনো মানে না বিচার না থাকে তাহলে তো না ভাই বাস্তবতায় দেখা যাচ্ছে পুরো উল্টাটা বরঞ্চ যে সমস্ত দেশ নাস্তিক যে সমস্ত দেশ ধর্ম বিশ্বাস করে না সেই সমস্ত দেশে দেখা যাচ্ছে যে দুর্নীতির হার দুর্নীতি কম ধর্ষণ কম খুন কম অপরাধ কম সব ধরনের অপরাধ কম আর যে সমস্ত দেশ ধর্মপ্রবণ যে সমস্ত দেশের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে কাইnda ভাষা দেয় মানে ওয়াজ রাস্তায় রাস্তায় ওয়াজ রাস্তায় রাস্তায় হুজুর রাস্তায় রাস্তায় মানে মাদ্রাসা রাস্তা রাস্তায় এগুলা কিন্তু সেই সমস্ত দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বছরের পর বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে খুন খারাপীতে মানে টপে যাচ্ছে কালোবাজারি আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি বাড়াই দিচ্ছে কালোবাজারিরা তাহলে এগুলা কিভাবে হচ্ছে এটা তো বাস্তবতার সাথে মিলছে না তার মানে এই যে পরকালের ভয় তো মানুষের আসলে কোন ধরনের কোন পরিবর্তন ঘটাচ্ছে না বরঞ্চ উল্টাটা করতেছে নাকি এবার আপনি কাফি সাহেব আপনি বলেন হ্যাঁ জি আপনার কথা ওইটা ঠিক আছে ভাইয়া এখন তাহলে তার মানে বোঝা গেল যে ধর্ম আর ওই ধর্ম বিশ্বাসী আর এগুলো কোনো কাজে আসে না বিষয়টা হচ্ছে যে ভালো করলে ভালো ইফেক্ট আসবে সামনে খারাপ করলে খারাপ ইফেক্ট আসবে সামনে এরকমই ব্যাপারটা ঠিক না ভাইয়া হ্যাঁ এরকমই ভালো এফেক্ট আসবে শুধুমাত্র শিক্ষা জ্ঞান অর্জন এবং যুক্তি তথ্য প্রমাণের উপরে যদি জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করা যায় সেই সমাজে সমৃদ্ধি আসবে সেই সমাজে প্রগতি আসবে সেই বিজ্ঞানমুখী হবে সেই সমাজ হবে ন্যায়নীতি হবে কিন্তু ধর্মপ্রবণ দেশ কখনো আমাদের ইতিহাসে এমন কোন ঘটনা আমরা পাই না যে ধর্মপ্রবণ দেশগুলা এগুলা সব ঠিকঠাক করতে পারছে বরঞ্চ ধর্মপ্রবণ দেশগুলার অবস্থা খুবই খারাপ কাফি ভাই আপনি মিউট করে রাখছেন আনমিউট করে বলেন হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে মানে ওই জবাব দিয়ে পরকালে নাই সে ভালো করুক আর খারাপ করুক এটাই আর পরকালের জবাব দিয়ে কোনো প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে ইহকালে মানুষকে এই জিনিসটা শেখানো মানুষের মানুষকে এই জিনিসটা জ্ঞান দেয়া যে আপনি যদি কোনো একটা খারাপ কাজ করেন সেটার কনসিকুয়েন্স আছে সেটা আপনিও ভোগ করতে পারেন বা আপনার সমাজও ভোগ করতে পারে যেই সমাজে আমরা কেউ বসবাস করতে চাই না আমাদের সমাজটাকে আরো সুন্দর করতে হলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের অধিকারকে সংরক্ষণ করতে হবে নিশ্চিত করতে হবে এই রকমের সমাজ গঠন করতে পারলেই আমরা প্রত্যেকেই ভালো থাকবো আমাদের মানে পারস্পরিক নির্ভরশীলতাটা বাড়বে এবং প্রত্যেকে ভালো থাকবে এখন আপনি আমাকে বলেন তো ভাই যে ধর্ম কি আসলে ইনসা প্রতিষ্ঠা করে ধর্ম ভিত্তিক মানে আমি তো যেটা জানি যে আপনি যে বললেন ভালো কাজ মন্দ কাজ পরকালের বিচার টিচার কিন্তু আমি তো যেটা জানি যে ইসলাম অনুসারে আমি আপনাকে দলিল বের করে দেখাবো কোনো সমস্যা নেই দলিলগুলো একটু পরে আসবে আমি আপনাকে আগে বলে নিই কথাটা যে ইসলাম অনুসারে একজন কাফের যত ভালো কাজই করুক না কেন সে জাহান নামে যাবে মানে মনে করেন ম্যান্ডেলা ম্যান্ডেলা আমার খুবই প্রিয় একজন শেষ পর্যন্ত তিনি কালো মানুষদের অধিকার তিনি রক্ষা করছেন উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ম্যান্ডেলা এই ম্যান্ডেলা একজন কাফের ইসলাম অনুসারে সে চিরস্থায়ী জাহান তার মানে এই যে তার যে সারা জীবনের সংগ্রাম সারা জীবনের ভালো কাজ এটা আসলে ইসলামের দৃষ্টিতে এটা দুই পয়সার কোনো মূল্য নাই আর বাংলাদেশের একজন মানে মানে রাজাকার আছে গোলাম আজম নাম আচ্ছা উনি চলে গেছেন আচ্ছা আমি কথাটা শেষ করি বাংলাদেশের যে রাজাকাররা গোলাম আজম সাইদি নিজামি কাদের মোল্লা এরা কোথায় যাবে এরা হচ্ছে জান্নাতে যাবে কারণ হাদিসে বলা আছে কারো মনে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে সে জান্নাতি সে জান্নাতে যাবে সে জাহান নামে যাবে না এটা বলা আছে তাহলে তার মানে এই খুন খারাপই করা লোক এই মানে মানে গণহত্যাকারী এই ধর্ষণকারী কাদের মোল্লা মানে মহিলা কবি ওনাকে ধর্ষণ করেছিল এই ধর্ষণকারীরা কোথায় যাবে তারা যাবে জান্নাতে এইটা কিভাবে এটা সম্পর্ক কি এর তো আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র ইসলামে বিশ্বাস করলে এবারে যত আকাম কুকাম করুক সে জান্নাতি আর যদি ইসলামে বিশ্বাস না করে কাফেরা যত ভালো কাজই করুক না কেন চিরস্থায় তাহলে এইটা কিভাবে ইনসাফ হইলো এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না আচ্ছা কাফি সাহেব আবার যদি আপনি আসেন তাহলে আবার আপনার সাথে কথা বলবো আপনার বোধহয় লাইন কেটে যেতে পারে বা আপনি হয়তো আপনার লাইন ইয়া হয়ে গেছে আচ্ছা যারা ইতিমধ্যে কথা বলেছেন তারা একটু মানে আজকে চলে যান কারণ একই মানুষের সাথে আমি প্রতিদিন কথা বলবো না যারা কথা বলেছেন অলরেডি